ঠিক আছে কিনা জিয়া জি লোকে নাতিনী তো মাথা নাও জিয়া জি ভর আমাদের আনিস লোকের বাবা যে মুস্তাকের শাসনকে বিনা পদিনা দেয় মেনে নিতে পারেনি মাথা নত করি আজকে তার বাপের বেটা সিরাজ অর্থের কাছে ক্ষমতার লোভের কাছে মাথা নত করেনি আমরা তো অর্থের কাছে এবং ক্ষমতার লোভের কাছে মাথা নত করি এই কথাটা মনে রাখার আহ্বান জানিয়ে আজকে যে জেলা প্রশাসনের এই সহকার একটি আলোচনা সভা এর কাছে আমরা অনেকেই মাথা নত করি অর্থ যখন দেখি তখন আমাদের মাথা ঠিক থাকে মুস্তাকরা যখন ক্ষমতার ভাগ দিতে আসে তখন হয়তো সেটা সরকারি কর্মচারী তাকে ধরে এনে এদের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমাকে ধরে নিয়ে মন্ত্রী করা হয়েছিল এই কথা যদি আমি বলি তাহলে আমার রাজনীতি করা উচিত না সেদিন রাজনীতির ময়দানে যারা ছিল বঙ্গবন্ধুর মন্ত্রী সভায় তারা ছিল তাদেরকে নিয়ে যখন মুস্তাক মন্ত্রিসভা গঠন করলেন মানুষ তো সমগতি বিভ্রান্ত হবে নেতৃত্বহীন মানুষ সেদিন ভুগে ঢুকে কেঁদেছে কিন্তু প্রতিবাদ করতে পারেনি এই ব্যর্থতা সেদিনকার নেতাদের আমরা যারা ছাত্র রাজনীতি করেছি আমাদের আমি একজন ব্যর্থ ছাত্র রাজনীতি করি আমারও সময় গেছে দুই মাস প্রতিবাদের কণ্ঠ উচ্চার করতে অগাস্টের চুম্বর অক্টোবরের 20 তারিখ এর আগে পারিনি নভেম্বরের 4 তারিখ এর আগে পারিনি এই জন্য বলছি বন্ধুগণ আসন সকলে মিলে আমরা নিজেদের পথ সৃষ্টি করি আজকে নৌকার পক্ষে বলবেন কালকে নৌকার বিপক্ষে রাজনীতি করবেন এই যে ষড়যন্ত্রকারী এই যে দুমুখ সাপ তাদের সম্পর্কে সতর্ক না থাকলে আপনি বিপদগ্রস্ত হবেন সুযোগ পাইলে একরকম সুযোগ না পাইলে আর এক রকম সুযোগ সন্ধানী হলে চলবে না আজকে একজনের বিপক্ষে বলবেন কালকে আরেকজনের পক্ষে বলবেন যাও একটা এক নীতিতে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নীতিতে অটল থাকতে হবে এই মঙ্গল শোভাযাত্রা না জায়েজ হারাম মঙ্গল শোভাযাত্রা করলে ইমান থাকবে না এরকম ফতোয়া দেওয়া আওয়ামী লীগেরও আছে না হলো উলামা লীগ বলে পরিচয় দেয় তাদের সাথে হাত মিলানো আওয়ামী লীগের আছে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য আমি বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে চাই রাজনীতির খুব কঠিন একটি জায়গায় আমরা আছি সহজভাবে নেবেন না সব কিছু খুবই গভীর একটা ষড়যন্ত্রের ভিতর দিয়ে আমরা এগোচ্ছি মনে রাখতে হবে আপনার আমাকে এইটা যদি মনে না রাখতে পারেন তাহলে সামনে যে বিপদ সামনে যে কঠিন সময় সেটা মোকাবেলা করা আরো কঠিন হয়ে মোকাবেলা করতে হবে তারা বঙ্গবন্ধুকে এরকম হয় এরা মিথ্যা কথা বললে জায়েজ হয় আমরা মিথ্যা কথা বললে হারাম বন্ধুগণ বাংলাদেশ দুভাগে বিভক্ত এর কথা আমি বলবো বাংলাদেশ ঐক্যবদ্ধ কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারী নিরন্তর ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে সতর্ক না থাকলে এই যে আমরা আজকে প্রশাসনের উদ্যোগে করছি কয়দিন কালকে শেখ হাসিনা খোদা না বেরোবারির যন্ত্রণায় পূর্ব পাকিস্তান আর ভারতের সম্পর্ক কখন ভালো হয় নাই সেই বেরোবারির যন্ত্রণাকে অবসান করিয়ে বঙ্গবন্ধুরা রোজি কামাল বলেছে কেউ যদি না শুনে থাকে এটা তার দোষ তার কানের চিকিৎসা করা উচিত কানের চিকিৎসা করা অতল শ্রদ্ধা সুলতানা কামাল রোজি জামাল তাদের প্রতি অতল শ্রদ্ধা রেখে
শেখ নাসের পঙ্গু আমি আজকে আর ইসলাম ধর্মের আলোকে এই হত্যাকাণ্ড যে কত বড় জঘন্য অপরাধ ছিল সেই ব্যাখ্যা করলাম না আমি আইনের আলোকে এই হত্যাকাণ্ড যে কত বড় অপরাধ ছিল সেটাও ব্যাখ্যা করলাম না গতকালকে আমি আইনজীবীদের একটি সমাবেশে আইনের আলোকে প্রচলিত আইনের আলোকেও যে এটা একটা কত বড় অপরাধ ছিল সেটা ব্যাখ্যা করেছি প্রচলিত ইসলাম ধর্মের যে সাধারণ কোরআনিক এবং হাদিস তার আলোকে যে কোরআন আমরা মানি যে ইসলাম মানি সেই ইসলামের আলোকে যে কত বড় একটা অপরাধ এই হত্যাকাণ্ড সেটা আজকে আর কথা বললাম না আজকে শাহিনের অনুরোধে যেটুকু পার্সি বলেছি শাহিও বিরক্ত হয়েছে আমার দীর্ঘ বক্তৃতায় কারণ আমি এত দীর্ঘ বক্তৃতা আর হয়তো করার সুযোগও পাবো না কখনো আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের ফলাফল কী হবে আমিও জানি না আপনারাও জানেন না যদি কখনো আমি জানি যে আমাদেরকে ফেলে দেওয়ার জন্য সকলেই তৎপর আছে এইখানেও অনেক অনেক জনেরা আছেন যারা আমাদেরকে ফেলে দেওয়ার জন্য তৎপর থাকেন কেননা তারা আমাদেরকে পছন্দ করেন না কেন পছন্দ করেন না কেননা আমরা সত্যবাদী আমরা সত্য কথা বলি আমরা মিথ্যা কথা বলি না মিথ্যার আশ্রয় নেয় না ইনশাল্লাহ জনগণই আমার সহায় জননেত্রী শেখ হাসিনার সহায় যখন জনগণ আমি তার একজন রাজনৈতিক শিষ্য আমাকে কৃতজ্ঞত ভাষা আবদ্ধ করেছেন এই কথা বলে শেষ করছি বঙ্গবন্ধুর প্রতি অটল শ্রদ্ধা বঙ্গমাতা ফজিলাতুন নেসা বুজুর্গের প্রতি অটল শ্রদ্ধা আমাদের বন্ধু মুক্তিযুদ্ধের বীর সেনানী শেখ